গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে সোমবার, আমার এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল লেগে পড়েছি ঘরের কাজে, ঘরদোর একটুখানি ঝাড়পোছ করে নিচ্ছি, কারণ আজকে আসবে আমার বাড়িতে আমার ছোটবেলার বান্ধবী। তো তার জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, আর যেটুকু সামনে নোংরা হয়েছিল সেই সামনে নোংরাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানার চাদরটা তো অবশ্যই আমাকে পাল্টাতেই হবে আজকে, আগের চাদরটা তুলে আমি নতুন একটা ভালো চাদর পেতে নিলাম, নতুন নয় পুরনোই কাঁচা চাদর। আর বা চাদর পাতার সঙ্গে সঙ্গে আমার বর বসে পড়েছে ল্যাপটপ নিয়ে, ও কাজ করতে বসে পড়েছে, আর আমি বিছানাটা পাল্টে নিয়ে তারপরে এখন চলে যাব, আমি ঘর ঝাড় দেবো, ঘর মোছবো, এই সমস্ত কাজগুলো পড়ে রয়েছে এখনও। তো চলো সকালবেলা জলখাবার কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকে সকালে জলখাবারে রয়েছে এখানে রুটি, আর তার সাথে কলা, আর দেশি মুরগির ডিম সিদ্ধ। তো দেশি মুরগির ডিম তো ছটা কিনেছিলাম, তিনটে আগের দিন খাওয়া হয়েছে আর তিনটে আজকে সিদ্ধ করলাম, ব্যাস শেষ হয়ে গেল। তো চলো রুটি দিয়ে কলা তো আজকে ফার্স্ট টাইম খাবো। তো সোমনাথকে দিয়েছি দুটো তিনটে রুটি, আর আমি নিয়েছি একটা রুটি, কারণ আমি সকালবেলা বেশি খেয়ে ফেললে কাজ করতে পারি না তার জন্য। আর পাউরুটি দিয়ে কলা তো অনেক খেয়েছি, কিন্তু রুটি দিয়ে কলা আজকে ফার্স্ট টাইম খেলাম, তো খারাপ না, বেশ ভালো লাগলো। আর দেশি মুরগির ডিমের তো বিশাল স্বাদ, যাই হোক বেশি দাম তাই রোজ খাওয়া যাবে না, দুদিন ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 1:20, প্রচণ্ড শরীরটা খারাপ আমার, শরীরটা ঠিক জুতেন নেই। গতকালকে মানে দুপুরবেলা এডিট করে শুয়ে পড়েছি, নর্মালি তো আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে এডিট করি, কিন্তু কালকে দুপুরবেলা এডিট করেছিলাম যাতে আমি রাত্রিবেলা কালকে তাড়াতাড়ি ঘুমোতে পারি। তো কালকে রাতে এডিট ছিল না, দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, দিয়ে মানে শোয়ার পরে আমি ফোনটা কালকে নিইনি, ফোনটা আমি নিয়ে শুইনি কালকে। আমি জানি ফোনটা যদি আমি নিয়ে শুই তাহলে আমার মনটা খচখচ করবে, একটু এটা দেখি ওটা দেখি সেটা দেখি, তার জন্য কালকে আমি ফোনটাই নিইনি, রাগের চোটে ধর ফোনটা নেবই না, দিয়ে চোখে আই ড্রপটা দিলাম, দিয়ে চোখ বন্ধ করেছি, ঘুমিয়ে পড়েছি। বিশ্বাস করবে না আমার এত চোখ জ্বালা করছে, কদিন ধরে এত চোখ জ্বালা করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমার মনে হলো কি যে আমি আমার শরীরে বোধহয় ঘুমের ঘাটতি হচ্ছে, তার জন্যই হয়তো আমার এত চোখ জ্বলছে, হয়তো দুপুরবেলা ঘুমোচ্ছি না, আবার ওদিকে রাত্রিবেলা আমি রাত 2:30 সময় ঘুমোচ্ছি, সকালে 8 সময় উঠে পড়ছি, তো তার জন্য আমার ঘুমের পরিমাণটা কম হচ্ছে শরীরে, তাই হয়তো এত চোখ জ্বালা করছে। তো তাই জন্য আমি কালকে রাতে ফোন নিইনি। তো আজকে চোখ জ্বালাটা একটুখানি কম আছে, কিন্তু আছে একটুখানি কম আছে, প্রচুর প্রচুর রোদ, কিন্তু রোদটা আজকে কষ্ট হচ্ছে না রোদে, কারণ প্রচণ্ড হাওয়া সারাটা দিন, আজকে প্রচণ্ড হাওয়া। আজকে কীবার বলো তো, আজকে হচ্ছে সোমবার, প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে জোরে, আর তার জন্য রোদটার কষ্ট নেই। আর সকালবেলা দেখতে পেলে দুটো ঘরের চাদর টাদর পাল্টে ঝাড়লাম টাললাম। আজকে রিয়াঙ্কা আসবে আমার বান্ধবী, মোটামুটি এই এখন পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে উঠলাম, এখন আমরা খেতে বসবো, কালকের বাসি মাংস আছে, তো সেই মাংসের তরকারিটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওটা এখন গরম করব, আর ভাত হয়ে গেছে, তো এইটা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো সবাই। আর ব্যাস সকালে ব্রেকফাস্টটা তো দেখেই চোখই ছিল, রুটি কলা আর ডিম সিদ্ধ, দিয়ে খাওয়া দাওয়া করে সোমনাথকে আর মেয়েকে এই ঘরে শুয়ে দেব, মাঝখানে দরজাটা দিয়ে আমি ওই ঘরে চলে যাব সব কিছু নিয়ে, আমার যা যা নেয়ার আছে, ওই কী বলে কথা বলতে পারছি না, রজনীগন্ধার মালা কেনা আছে, তারপরে ও একটা শোলার মুকুট কিনতে বলেছে সেটা কিনেছি, তারপরে আমার যা যা গয়নাগাটি আছে শাড়ি টাড়ি সব কিছু নিয়ে ওই ঘরে গিয়ে অপেক্ষা করবো রিয়াঙ্কা কখন আসবে তার জন্য। তো আমি এর আগেও একবার ব্রাইডাল মেকআপ করেছিলাম পার্লারে গিয়ে, তো সেটা তো পার্লারে গিয়ে ব্রাইডাল মেকআপ হয়েছিল, তো আমার খুব ইচ্ছে হলো যে একটু ঘরোয়া পদ্ধতিতে একটা কোণে বউয়ের লুক আনার ইচ্ছা। আমি দেখেছি ওর হাতের কাজ, দু একজনকে সাজিয়েছে আমার এই বান্ধবী, তো দেখে আমার খুব পছন্দ হয়েছে, দেখে মনে হয়েছে যে বেশ মানে হালকা সাজে একটা সুন্দর মেকআপ আমার ভালো লেগেছে বেশ হাতের কাজ ওর, তো তার জন্য ভাবলাম যে একটুখানি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই নিজের ঘরে বসে একটুখানি মেকআপের ভিডিওটা নিয়ে আসা যাক, কারণ বহুদিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ধাম আঁকা মেকআপ লুক ধাম আঁকা মেকআপ লুক নিয়ে আসা হয়নি, তার জন্য অনেক দিন হয়ে গেছে অনেক দিন। হ্যাঁ তো এটাই, তো ও আসুক,
আর দুপুরের রান্না দুপুরেই শেষ, মানে রান্না খাবার দাবার যা করেছি ওই ভাত তরকারি সব দুপুরেই শেষ হয়ে যাবে। আর রাত্রিবেলা মা বললো প্রসাদ দেবে, তো রাত্রিবেলা মা প্রসাদ খেয়ে নেবো, খেয়েই শুয়ে পড়বো সবাই। আর আজকে সন্ধ্যাবেলা একটা সুন্দর টিফিন কিছু একটা অর্ডার করে দেবো আমাদের ভাউ ফুড, জানোই অনলাইনে খাবার অর্ডার করি ভাউ ফুডে, তো সেখানে অর্ডার করে দেবো, দিয়ে কিছু একটা রিয়াঙ্কাকে খাওয়াবো, আমি খাওয়াবো সন্ধ্যা খাবো সন্ধ্যাবেলার জন্য টিফিনের জন্য। কতক্ষণ লাগবে সেটাই বুঝতে পারছি না, তোমাদের সাথে কথা বললে রেডি হয়ে যাবে জানো তো, এখন অলরেডি বাজে 1:30, এক্ষুনি যদি খেতে বসি তাহলে 2:30-2:30-এর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, মানে এঁঠো মোচা গ্যাস মোচা এই ঘরে বিছানা করা জামা কাপড় তোলা সব কমপ্লিট হয়ে যাবে 2:30-এর মধ্যে। তাহলে 3:00 নাগাদ তোকে আমি ফোন করে আসতে বলতে পারবো, বা 2:45-3:00 নাগাদ আসতে বলতে পারবো। ওর মেয়েটার বাড়ি অনেক দূর গো, ওর আসতেও জানি না কিসে আসবে তাই জানি না, আমি সাইকেলে আসবে না টুকটুকিতে আসবে। তো চলো খেয়ে নিই, বাসি মাংস না মাটন হলে ভালো লাগে, খাসির মাংস বাসি খেতে সেই 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 টেস্ট, কিন্তু মুরগির মাংসটা বাসি চলে যায়, মোটামুটি চলে যায়। অ্যাকচুয়ালি মুরগির মাংসটা আমি মানে অনেক দিন পর হলে ভালোবাসি খেতে, এবার না আমাদের ঘরে মুরগির মাংসটা অনেক দিন পর হলো তার জন্য বেশ ভালো লাগছে খেতে, ঘন ঘন কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ঘন ঘন ভালো লাগে। এখন এই ঘরের বিছানাটা গোছাবো না থাক। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে সকালবেলা আমি সোমনাথ চা খাচ্ছি এখানে বসে, চা খেতে খেতে এই ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো, বিন্দাস ঘুরছে এখন বিন্দাস ঘুরছে, কিন্তু চা খেতে খেতে দেখি নষ্ট হয়ে গেছে ফ্যানটা। তারপরে মানে কারেন্টের কাজ জানে এমন একটা কাকু আছে আমার বাপের বাড়ির পাড়ায় সাধুর বাগানে, তো সে কাকুকে ফোন করলাম, কাকু আসলো এসে ফ্যানটা সারিয়ে দিয়ে গেল। ভিডিও করব ভেবেছিলাম যে কাকু যখন আসবে ফ্যানটা সারাবে ভেবেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, করতে পারিনি, আমি তখন স্নান করছিলাম, কাকুর সাথে আমার সেরকমভাবে দেখাও হয়নি, স্নান করে ঘরে আসলাম দেখি কাকু বেরিয়ে গেল, 120 টাকা নিল এই ফ্যানটা সারাতে, আর এই যে পেছনে যে কারেন্টের বোর্ড দেখছো একটা প্লাগ নষ্ট হয়ে গেছিলো তো সেটা সারিয়ে দিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে বাসি চিকেন গরম করছি দেখো, হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7 পিস রয়েছে, তো ভালোভাবে হয়ে যাবে আমাদের। আর এই যে এটা হচ্ছে আমার বরের জন্য ভাত, এটা হচ্ছে আমার জন্য ভাত, আর এখানে বেড়েছি আমার মেয়ের জন্য ভাত, ঠিক আছে ও যদি এটা কমপ্লিট করে তারপরে আবার দেবো, নাহলে দেবো না, আগে থেকে বেশি ভাত নিই না নষ্ট করবে। তো চলো খাইয়া দাইয়া নিই। বাবারে বাবারে প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি আমি, হাঁপিয়ে গেছি বিরাট হাঁপিয়ে গেছি, একটুখানি বসে নিই, মাজাটা তো ছিঁড়ে যাচ্ছে, মাজা ব্যথা করছে প্রচণ্ড, কারণ প্রচুর দৌড়ে দৌড়ে এতক্ষণ কাজ করলাম, বাইরে আকাশে প্রচুর মেঘ করেছে, যদি বৃষ্টি হয় আজকের ভিডিওটা তো আমার ঘেটে ঘ হয়ে যাবে। আমার বাবা তার মধ্যে ফোন দিয়ে গেল এডিট করার জন্য, এই যে আর বাবাকে আমি বলে দিই যে ফোনটা এরমভাবে ভিডিও করতে, বাবা বলে বাবা নাকি এরমভাবে ধরেই ভিডিও করে, তাও যে কেন এই রকম লম্বালম্বি হয়ে যায় ফোনের ভিডিওগুলো বলতে পারবো না, কী করে আমি জানি না, প্রত্যেকটা ভিডিও এডিট করতে গিয়ে দেখি খালি লম্বা লম্বা হয়ে গেছে। যাই হোক রিয়াঙ্কা চলে আসবে এক্ষুনি, রিয়াঙ্কাকে ফোন করা হয়ে গেছে প্রায় আধা ঘন্টা আগে কথা বলেছি, ও বললো যে ঠিক আছে এক্ষুনি তাহলে রেডি হচ্ছি, তার মানে আধা ঘন্টায় ও হয়তো অনেকটাই এগিয়ে গেছে চলে আসবে। আর এখানে দেখো সব কিছু নিয়ে এসে গুছিয়ে রেখেছি আমি, আমার 3খানা শাড়ি রেখেছি, তো আমি জানি না কোন শাড়িটা রিয়াঙ্কা বলবে পরার জন্য, আর আমার তো প্রচুর শাড়ি আলমারি ভর্তি তোমরা দেখেছো আগের ব্লগে, কিন্তু সেটা ব্রাইডাল মেকআপের সাথে ভালো লাগবে না, তো তার জন্য এই 3টে শাড়ির মধ্যে হয়তো একটা হয়তো আসবে, তো সেটা রিয়াঙ্কাই ভালো বলতে পারবে কোনটা আসবে। আর কিনেছি দেখো এইটা, এটা আমাকে ঠকিয়ে দিচ্ছিল জানো, এইটা দোকান থেকে বলছে কি এটার দাম 350 টাকা, মানে যা তা বললেই হলো নাকি, যা তা বললেই হলো ভাবে কি বললো, আর আমি সেটাই বিশ্বাস করে নিলাম, আমি জানি এটার দাম আমি যা দিয়েছি সেটা অনেক বেশি, এটা আমি 50 টাকা দিয়ে নিয়েছি, 350 টাকার দাম বলেছে আমি 50 টাকা দিয়ে নিয়েছি, আর আমি জানি এখন মনে হচ্ছে যেন 20 টাকা বললে 20 টাকা তো দিয়ে দিত, এগুলোর দাম অ্যাকচুয়ালি কেমন হয় আমার কোনো আইডিয়া নেই, তো তাও যে উনি 350 টাকা বলার পর যে আমি মুখ দিয়ে যে বলেছি যে 50 টাকা হলে দেবো নাহলে নেবো না, মানে 50 টাকা হলে নেবো নাহলে নেবো না,
এটা যে আমি বলেছি এই অনেক, উনি তারা বলছে না না হবে না হবে না, এই দামে হবে না। ঠিক আছে তাহলে নেবো না বলে আমি হাঁটা দিয়েছি। তখন রাস্তা থেকে ডাকছে, ও দিদি ও দিদি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। তারা ডাকছে, তাহলে 50 টাকায় তবুও আমি জানি এটা বোধহয় আরও কমে হয়ে যেত। যাই হোক, তো সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখো এই যে সব কিছু গুছানো। ঠিক আছে, আমার যা মেকআপের জিনিস ছিল, যা গয়নাগাটি ছিল, সব কিছু নিয়ে চলে এসেছি এই ঘরে। তো এখন শুধু অপেক্ষা করছি রিয়াঙ্কা কখন আসবে, আর বসে বসে বাবার ভিডিওটি এডিট করছি। ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানি না এখন কি হবে। ঘর দূর যতটা পরিষ্কার করতে পেরেছি করেছি। আর টেবিল ফ্যানটা এখানে এনে রাখলাম, টেবিল ফ্যানটা এখানে এনে রাখলাম, কারণ মনে হচ্ছে আমাদের লাগলেও লাগতে পারে এই ফ্যানটা, কারণ মেকআপ গলে যাবে। আমার ঘরে যা গরম বাবা। আর রিং লাইটটা নিয়ে এসে এখানে রাখলাম, এটা ছাড়া তো মেকআপের ভিডিও অন্ধকার। আর স্ট্যান্ডটা বোধহয় ওই যে ওখানে ওই টুলটার উপর রয়েছে, ওটাও নিয়ে নেব। তো সব কিছু রেডি করে গুছিয়ে এখন অপেক্ষা করছি কখন আমার বান্ধবী আসবে। তো চলো, ও আসলে তারপর তোমাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি। তো এই একটু বসলাম, তখন তোমাদেরকে বললাম না যে বসেছি, কিন্তু তখনও বসা ঠিক মতো হয়নি। ওই ঘরে মেয়ে ডাকছিলো, মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে আসলাম যে মাম মাম আজকে একটু তোমার বাবার কাছে শোও, আজকে একটু তোমার বাবার কাছে শোও, সন্ধ্যাবেলা কিছু একটা খাবার এনে তোমাকে খাওয়াবো, কিছু একটা খাইয়ে দেবো তোমাকে, এরকম অনেক কিছু বলে রাজি করি। ও তো আমার কাছে শোয়, রোজ দুপুরবেলা আমার কাছে শোয়, বাবার কাছে শুতে একটুখানি শোয় না, তো অভ্যেস নেই তো দুপুরবেলা করে, রাত্রিবেলা করে তো ঠিক আছে, বোঝে যে তিনজন একসাথে শুতে হবে রাত্রিবেলা, কিন্তু দুপুরবেলা যেহেতু আমার কাছে ঘুমায়। যাই হোক, রজনীগন্ধার মালা কিনেছি, তোমাদেরকে দেখাইনি, দেখাতে পারছি না এখন, কারণ পরেই দেখাবো একবারে। ঠিক আছে, প্যাকিং ট্যাকিং করে রাখা আছে, তো মালা আর কী দেখাবো। তো আর পান পাতা আর ওই গাছকোটো এইগুলো সব রিয়াঙ্কা নিয়ে আসবে আসার সময়, আমার খুব আনন্দ হচ্ছে। আর একটু লজ্জা লাগছে, কারণ যদি কেউ দেখে টেকে নেয় দরজা জানলা লাগিয়ে দেবো, সাজা যখন শেষের দিকে আসবে তখন দরজা জানলা লাগিয়ে দেবো। আমি চাই শুধু তোমরা দেখো, আর আমার পরিবারের কেউ যদি দেখতে চায় তাহলে তারা ইউটিউব থেকে দেখে নেবে। আমার সামনাসামনি কারোর সামনে আমি দাঁড়াচ্ছি না, ইনফ্যাক্ট আমার বরের সামনেও দাঁড়াতাম না, এখন বাধ্য হয়ে বরটাকে তো আর বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে যেতে বলতে পারি না, তো ও তো ঘরেই রয়েছে, ওই ঘরে ঘুমোচ্ছে। তো দেখা যাক, আমার খুব মানে কেনটা যেন লজ্জা লজ্জা লাগছে, মানে যেন বাড়িতে কেউ যদি দেখে নেয় তাহলে কী বাজে অবস্থাটা হবে বলো তো। তো লাগিয়ে দেবো দরজা জানলা লাগিয়ে, তারপরে ভিডিও করবো, তারপরে মেকআপ খুলে তারপরে দরজা জানলা খুলবো, কাউকে দেখাবো না। আগেরবার তো পার্লারে সেজেছিলাম, তখন কেউ দেখাচ্ছিল না, যা দেখতে ইচ্ছে হচ্ছে সে ইউটিউব থেকে দেখে নিয়েছে, সামনে তো এমনকি আমার বড় সামনে থেকে দেখেনি। তো দেখা যাক, এখন চুলটা একটু শুকোচ্ছি, কারণ ও চুলটা নিয়ে কী করবে ভগবান ঈশ্বর জানে। আমি তোকে অনেক রিকোয়েস্ট করেছি যে আমার চুলটাকে টাইট করে বাঁধবি না, বাঁধতে হলে হালকা করে বাঁধবি, কোনো রকম মেশিন চালানো যাবে না আমার চুলে, অনেক কিছু বলেছি। তো ও বলছে যে ধুর এইভাবে কি ব্রাইডাল মেকআপ হয় নাকি, চুল বাঁধবো না, চুলে কোনো মেশিন চালাবো না, তাহলে চুলটাই তো মেন, ওটা যদি ঠিক করে না বাঁধি তাহলে তোর ব্রাইডাল লুকটা আসবে কী করে। আমি বললাম যে দেখ, আমি জানি না, আমার যেভাবে হোক আমার চুল নিয়ে টানাটানি করিস না ভাই, অনেক টাকা খরচা করে চুলটাকে স্ট্রেট করেছি। তারপরে ও বললো যে ঠিক আছে, তবে দেখি আজকে ও যা করবে করবে, আমি কালকে দুপুরবেলায় স্পা করতে যাব। নর্ম প্রত্যেক মাসে স্পা করানোর কথা, তো এই মাসে বোধহয় প্রথমবারটাই বোধহয় 30 দিন ক্রস করে গেছে, ইচ্ছে করে করিনি এই ভিডিওটার জন্য। এই ভিডিওটা আজকে হয়ে গেলে কালকে দুপুরবেলা স্পা করে আসবো, তাই যদি কোনো বিন্দুমাত্র ক্ষতি হয়ে থাকে কালকে স্পা করলে সেই ক্ষতিটা মাইনাসে 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 প্লাস হয়ে যাবে। টাটা, আর আসছি না তোমাদের সাথে ভাট বকতে, এবার রিয়াঙ্কা আসলে একবারে তোমাদের সামনে ওকে দেখা করিয়ে দেবো। ঠিক আছে, তো রিয়াঙ্কা চলে এসেছে, আমাকে ফোন করে বললো যে আমি তোর বাবার বাবা যেখানে থাকে সেই ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, তো ওকে একটু এগিয়ে নিয়ে আসি, ও তো আগে কখনো আসেনি আমার বাড়িতে। ইস, দরজার টিন, ওই টিনের সাথে খোঁচা খেলাম, ওই দেখো বাবা কত মালপত্র নিয়ে এসছে আমার জন্য, আমাকে সাজা
ওই দেখো কত মালপত্র নিয়ে এসেছি। এই দেখো হাত ভারী হয়ে গেছে একদম, চিনতে পাচ্ছো? অনেকে চেনো, মাস্ক অনেকে চেনো। এই যে চুলমুল উলটপালট হয়ে গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে প্রচন্ড। আমি এই জায়গায় আমি চিনি তো, আমি এখানে পড়তে আসতাম। হ্যাঁ আমাকে বলতে তো কি স্যার জানো, তারপর তারপর স্যার কাছে আমি সোমনাথের সাথে পড়তাম। আমাকে সোমনাথ বলেছে যে তার সাথে আমি পড়তাম, তো ও পড়তো প্রাইভেটে ওর সাথে আর আমি পড়তাম স্কুলে ওর সাথে। তো কি বলতো, বাড়িঘর একটু অন্যরকম হয়ে গেছে না, ওই জন্য আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে এবার কোন দিকটায়। আচ্ছা চলো ভেতরে চলো, তো চলো দেখতে থাকো। প্রিয়াঙ্কা এসে গেছে, এই বাড়ি। আর ওটা হলো শাশুড়ি বাড়ি। হ্যাঁ ওটা হলো শাশুড়ি বাড়ি। ওর ব্লগ দেখে সব মুখস্থ হয়ে গেছে, ও সব জানি আমার ঘরে খুঁটিনাটি কোথায় কি আছে না আছে, আর তোমরাও জানো অবশ্য। জনিকে তো আজকে এই বাইরের ঘরে রাখিনি, জনিকে ভেতরে ঘরে রেখেছি। ভেতরে ঘরে রেখে মাঝখানের দরজাটার তো কোনো শিকল নেই, কি করবো, এমন একটা ওড়না দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখলাম। দেখো এইভাবে একটা ওড়না দিয়ে এইভাবে পেঁচিয়ে রেখেছি যাতে আর কি জনি চলে না আসে এই ঘরে, মানে এই এই মাঝখানের দরজাটা কোনো রকম আটকানোর ব্যবস্থা নেই। যাই হোক এখন আস্তে আস্তে কথা বলি, মেয়ে মনে আমার গলা পেয়ে গেছে। ঘুমায়নি? দেখো অবস্থা কি বাজে, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য। আর রিয়াঙ্কা কিছু বল তাহলে, আমি ভিডিওটা আজকে শেষ করবো। এরপরে আমার সাজগোজের ভিডিও দেখতে হলে আর আমার ব্রাইডাল মেকআপের লুক কেমন আসছে সেসব দেখতে হলে আমার আগামীকালকের ব্লগটা ফলো করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো আমি তো এসেছি মন্দিরার বাড়িতে, তোমাদের মন্দিরা, মন্দিরা দিদি, আমার মন্দিরা না, মন্দিরা দিদি না, দিদি না, আমার মন্দিরা, কারণ আমরা সেই স্কুল লাইফের ফ্রেন্ড, অনেক দিন পর দেখা হলো, 15 বছর পর দেখা হলো মানে আমার সাথে ও এক স্কুলে পড়েছে আর আমার বরের সাথে এক প্রাইভেটে পড়েছে, তাহলে বুঝতে পারছো কেমন কানেকশন। ওর সাথে প্রাইভেটে পড়তাম আর ওর সাথে স্কুলে, তো অনেক দিন পর দেখা হলো। তো এখন আমি ওর আইব্রোটা করে দেবো, তারপর হবে মেকআপ। তো ওর চুলটা নিয়ে আমি একটু টেনশন আছি, চুল নিয়ে চুলোচুলি, চুল নিয়ে চুলোচুলি অবস্থারই ব্যাপার, কারণ আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। জানো তো আমরা ব্রাইডাল মেকআপে চুলটা কতটা মেন, মানে চুল মেকআপ সব কিছুই লাগে না। ও আবার চুল তাড়াতাড়ি করবে আর আমিও চুল ছাড়বো না, আমি চুল দেবো না, চুল দেবে না, আমি চুল নিয়েই ছাড়বো। তো ওটা নিয়ে একটু টেনশনে আছি, জানি না কি হবে। তো চলো ভিডিওটা তো এখানে শেষ করছে, নতুন ভিডিও আসবে, নতুন ভিডিওটা দেখতে। একটা শব্দ আসবে আমাদের জীবনে আর আমরা এইভাবে আবার একসাথে হতে পারবো, মানে এটা হচ্ছে আমার একটা কি বলবো স্বপ্ন পূরণ। সিরিয়াসলি আমি ভাবিনি যে ওর কাছে আসবো, ওর বাড়িতে এসে ওর সাথে স্ক্রিন শেয়ার করবো, সিরিয়াসলি ভাবিনি, বিশ্বাস করো। তো আমি প্রচন্ড প্রাউড ফিল করছি আজকে এসে। আর বললাম না এত আমি তুলিস না তো, ঠিক আছে চলো তাহলে আমাদের আগামীকালকে ব্লগটা ফলো করতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আমার পরের ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।